বিশাল বড় চাপে পড়ে গেল রাজ্যের বর্তমান শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। তৃণমূলের ভুলেই এবার তৃণমূল ধ্বংস হয়ে গেল বাংলার বুক থেকে, এমনটা কিন্তু বিস্ফোরক দাবি করল এবার তৃণমূলেরই হেভিওয়েট নেতা অর্থাৎ তৃণমূলের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ভুল করে যাচ্ছেন, তৃণমূলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ যারা বেইমান, যারা দলের সঙ্গে বেইমানি করেছিল নির্বাচনের আগে, তাদেরকে দলে নেওয়ার কোনো মানে হয় না, তাদেরকে সাধারণ জনগণ পছন্দ করে না। কারণ দাদা মির্জাফর, তারা ক্ষমতা লোভী, ক্ষমতার লোভেই দল বদল করে, এমনটা কিন্তু বিস্ফোরক দাবি করলেন এবার তৃণমূলের বৈশ্যের নেতা মুকুল রায়। সব্যশ্রী দত্ত ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক বোমা ফাটালো তৃণমূলের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম এও বললেন যে আগামীতে বাংলায় তৃণমূল থাকবেন না, কারণ তৃণমূল একের পর এক ভুল করে যাচ্ছেন। যেমন মুকুল রায়, সব্যশ্রী দত্ত ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের আমাদের দলে কোনো প্রয়োজন নেই বলেও দাবি করলেন এবার ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দিল যে আগামীতে বাংলায় তৃণমূল কংগ্রেস থাকছেন না। তো বন্ধুরা আপনাদের কী মনে হয়, তৃণমূল কি আগামীতে বাংলায় থাকবেন না কি না, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।